أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم খালা না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জুমার সালাদ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ইমানি জীবন ইমানি মরণ নিয়ে আলোচনা করছিলাম আমরা কেয়ামতের ময়দানে ইমান নিয়ে যেতে পারলেই লাভবান হওয়া যাবে কেয়ামতের ময়দানটা ভয়ঙ্কর এক ব্যাপার হবে সে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আল্লাহ সাত ব্যক্তিকে আরসের ছায়াতলে জায়গা দান করবেন এই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম তিন ব্যক্তির আলোচনা আমরা শুনেছিলাম এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক দুই নাম্বার ওই যুবক যে আল্লাহর রেবাদতে তার যৌবনটা লালিত পালিত হয় তিন নাম্বার ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে লেগে থাকে এই তিন শ্রেণী সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম চার নাম্বার রজুলা নে তাহাবা ফিল্লাহ এমন দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকেও আল্লাহ কেয়ামতের ময়দানে আরসের ছায়াতলে জায়গা দান করবেন ইমাম আহমদ ইব হাম্বল রহমতুল্লাহ আলাই একটা হাদিস এনেছেন উনিশ হাজার চারশো আটত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আমরিবনু আবাসাহ্লাহু তালান এই আমরিবনু আনহু বর্ণনা করেন রসুল একরম সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন কল আল্লাহ আজ্জা ওয়াজাল হাদিস এ কুৎসিতে আল্লাহ বলেন হাকত মিন আজলি আমার জন্য কোনো মুসলমান একে অপরকে যখন আমি আল্লাহর জন্য মহাব্বত করে ওই দুই ব্যক্তিকে ওই মুসলমানদেরকে মহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওহাক্কদ মহাব্বতি লিল্লাদা ইয়াতুনা ফয়া বেরমিন যে মুসলমানরা আমি আল্লাহর জন্য একে অপরের পিছনে খরচ করে আমি আল্লাহ তাদেরকে মোহ্বত করা ওয়াজিব হয়ে যায় ও হাক্কত না ইয়াত্তাবা জারু না ফয়া কোনো মুসলমান একে অপরের সাথে যখন আমি আল্লাহর জন্য সাক্ষাৎ করে তাদেরকেও ভালোবাসা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসলে দুনিয়াতে ওলাভ আখেরাতে ওলাভ আর সে ছায়া তোলে জায়গা পাবেন মুসলিম শরীফের হাদিস দুই হাজার পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায় রিয়াহু তন আন আবি হুরায়তা আনি নবী ই সল্লাহ আলহি আসাল্লাম আবু হরায়রা রদ্লাহ তা আন রসুল আকরাম সল্লি আসাল্লাম থেকে ইসাত করেন আন্না লাহু ফি কারিয়া এক ব্যক্তি তার কোনো এক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য কোনো এক এলাকায় গিয়েছে রাওনা করেছে কোনো এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে আলা মাদরা জাতি হি মালাকান আল্লাহ বকরুল আলমিন ওই ব্যক্তি যেই পথ দিয়ে তার ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য রওনা করেছে ওই পথে একজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন ফালাম্মা আতা আলাই ওই ব্যক্তি যখন ফেরেস্তার কাছে বসলেন ফেরেস্তা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই না তুরিদু তুমি কোথায় ইচ্ছা পোষণ করছো তো ওই ব্যক্তি জবাব দেয় উরিদু আখন লি ফিহাদ হিল করিয়া এই গ্রামে আমার একজন ভাই তো এই ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম সেদিকে আমি রওনা করেছি তো ফেরেশতা বলে হাল্লাকা আলাই হিমিন্যা মাতিন তারুব্বুহা তার কাছে কি তোমার এমন কোনো অবদান আছে যেটা যেটা তুমি প্রবৃদ্ধি করতে চাও বাড়াইতে চাও অবদানটা ওই অবদানের কারণে তার কাছে যাও তো তিনি জবাব দিলেন লা আন্নি আহ বাব তুহু ফিল্লা হি আজ না আমার তার কাছে কোনো অবদান আছে এমনটাও না শুধুমাত্র তাকে আমি আল্লাহর জন্য মোহাবত করি তাই আমি তার সাথে সাক্ষাতের জন্য ইচ্ছা পোষণ করে তার উদ্দেশ্যে আমি রওনা করেছি তখন ফেরেস্তা ওই ব্যক্তিকে বলে ফসুল্লাহ ইলাইকা আমি আল্লাহর পক্ষ থেকে একজন দূত হয়ে তোমার কাছে এসেছি এই কথা জানিয়ে দেওয়ার জন্য কামা তাহু আল্লাহ বাগ আমাকে পাঠিয়েছে তোমাকে এই কথা জানিয়ে দেওয়ার জন্য যে তুমি যেমন ওই মুসলমানকে শুধু আল্লাহর জন্য মহাব্বত করো আল্লাহ তোমাকে মহাব্বত করে তো এক মুসলমান আরেকজনকে আল্লাহর জন্য আরেকজন করা এটা দুনিয়াতেও আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণ আর কেয়ামতের ময়দানেও আল্লাহর ভালোবাসা পেয়ে আরসের ছায়াতলে জায়গা পাবে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো সাতাইশ নাম্বার হাদিস পঁয়ত্রিশশো সাতাইশ

আল্লাহর কিছু বান্দা আছে এমন যেই বান্দারা নবীও না শহীদও না আল্লাহর কিছু বান্দা যারা নবী নন শহীদ নন ইয়াগবিত হুমুল আমবিয়া ওয়া শুহাদা উয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি আযজা ওয়া জাল এই বানদাগুলা নবী শহীদও না তবে নবী এবং শহীদগণ কয়ামতের ময়দানে এই বান্দাদের প্রতি ইরশান্বিত হবেন তাদেরকে ইরশা করবে কেন আল্লাহর পক্ষ থেকে তারা এমন মর্যাদায় অধিষ্ঠিত হবে যে মর্যাদা দেখে নবীরা ঈর্ষা করবে শহীদরাও ঈর্ষা করবে মানে নবীদের মর্যাদা কম এমন না মানে তাদের মর্যাদাটাও এত আজীব মর্যাদা হবে তো নবীরাও ঈর্ষা করবে যে তারা এত মর্যাদা কেন পাইল ওনাদের চেয়ে কম মর্যাদা এমন না কিন্তু বিষয়টা জান্নাতে তো এক এক স্থার হবে এক এক মর্যাদা হবে তো নবীরা বলবে যে এরা এই মর্যাদা কেন আসলো তারা তো নবীও না শহীদও না তো এই কথা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেন যে কেয়ামতের ময়দানে তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন তো সাহাবার অবাক হয়ে গেলেন সাহাবারা রসুল আকরাম সাল্লা আলি সাল্লামকে প্রশ্ন করলেন তুখবির উনাবান হু মিয়া রসুল আল্লাহ হুজুর আমাদেরকে বলেন তারা কারা তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম জবাব দিলেন হুম কমন তাহাবু বিরোহিল্লাহামিন তারা এমন সম্প্রদায় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা অনুভবতার কারণে একজন আরেকজনের সাথে রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও শুধু আল্লাহর মহানুভব আল্লাহর দয়ার কারণে একে অপরকে mohabbat করে কিন্তু তারা কোনো আত্মীয় না রক্তের সম্পর্ক না শুধু আল্লাহর জন্য একে অপরকে mohabbat করে ওয়ালা আমওয়ালিন তাদের মাঝে টাকা পয়সারও কোনো সম্পর্ক না যে সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে একজন আরেকজনকে উপকার করছে এমনও না শুধু আল্লাহর জন্য mohabbat করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন والله ان وجوههم আল্লাহর কসম কেয়ামতের ময়দানে তাদের চেহারাগুলা উজ্জ্বল হবে নূর হবে তাদের চেহারার মধ্যে ওয়া ময়দানে তারা নুরের সিংহাসনের মধ্যে বসা থাকবে লা یخাফু ইদা খাফান নাস ময়দানে মানুষ যখন ভীত সন্ত্রস্ত হবে তখন তারা ভীত হবে না তারা ভয় পাবে না মানুষ ভয় পাবে মানুষ যখন কেয়ামতের ময়দানে পেরেশান হবে তারা পেরশানগ্রস্ত হবে না তাহলে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করার ফায়দা দুনিয়াতেও আছে কেয়ামতের ময়দানেও আছে এটা হলো চার নাম্বার আরসের ছায়াতলে যারা জায়গা পাবে একজন আরেকজনকে আল্লাহর জন্য মোহব্বত করে তারা কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাদেরকে জায়গা দান করবেন পাঁচ নাম্বার ওয়ারজুলুন জাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা পাঁচ নাম্বার ওই ব্যক্তি আরশের ছায়া তলে জায়গা পাবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে নির্জনে আল্লাহকে ডাকে ফাফাদাত আইনা তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহর স্মরণে এই ব্যক্তিটাকে আল্লাহ কেয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবে আমার আপনার সামনে অনেক মানুষ থাকে আমি আপনি চিনিও না এই মানুষটা যে আল্লাহর কত প্রিয় নুনি নির্জনে আল্লাহর কাছে কাঁদতে পারে তো এই ব্যক্তি আল্লাহ কয়ামতের ময়দানে মানুষ যখন পেরশান থাকবে আল্লাহ তাকে আরসের ছায়াতলে জায়গা দান করবেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবাদ নাম আব্দুল্লাহ ইবনে বুসরিন দ দি আলা আন আর আব্দুল্লাহ ইবনে বুসরিন দ আল্লাহ তা আলা কল أن رجلا قال: إن شرائع الإسلام قد كسرت عليّ فأخبرني بشيء أتثبت به. بِكْتِ رسول أكرم صلى الله عليه وسلم قال: هي الله رسول صلى الله عليه وسلم، إسلام بدي بدان، আমি মনে রাখতে পারি না সব আমার সংক্ষেপে এমন কিছু আমল শিখা দেন যে আমলটা আমি মজবুতির সাথে নিয়মিত করতে পারি এবং যে আমলের কারণে আমি নাজাদ বা বহুজুরে এমন আমল আমার শিখাইয়া দেন অনেক সহজ সরল মানুষ থাকে যারা এত কিছু মনে রাখতে পারে না লা নবীজি বললেন তোমার এই জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে সজীব থাকে মরনের পর তুমি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে সুবহানাল্লাহ তো জিব্বা যেন আল্লাহর জিকিরে তুরু তাজা থাকে সজীব থাকে এইজন্য এটা আজীব বিষয় যে জিব্বা আল্লাহর শরণে আল্লাহর জিকিরে সজীব রাখা এটা সহজ বিষয় না শয়তান খালি চাবে আমার আপনার সময়গুলা কিভাবে নষ্ট করা যায় قال الرسول الله صلى الله عليه নিমাতান মাকবুনুন ফিহিমা কাসিরুম মিনান নাস রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন আল্লাহর দুটি নিয়ামত আছে এমন যে নিয়ামত দুটার ব্যাপারে মানুষ খুব উদাসীন মানুষ খুব অলস এই দুই নিয়ামতের ব্যাপারে আসসিহাতু ওয়াল একটা হলো সুস্থতা আর একটা অবসরতা সুস্থতার সময় ইবলিস মানুষকে বেশি গুনাহ করাইতে চায় আর অবসরত সময়ের মধ্যে ইবলিস মানুষকে ফেসবুক বেশি চালাইতে চায় কি হ্যাঁ অবসর যখন থাকবেন ইবলিস বলবেন দেখ আরিফ বিন হাবিবের ওয়াজ দেখ একটু তা আপনি তো ওয়াজ দেখতেই ঢুকবেন এরপরে অন্যদিকেও নিয়ে যাবে আর ঠিক আছে না একটু ওইদিকেও দেখ এটাও তো খারাপ না সেখানে কি বলছে এটা জানা দরকার আছে না দুনিয়া বিষয়ে জানতে হবে না ইবলিসের ধোকা অবসর সময় ইবলিস মানুষের পিছনে লাগে তাকে গুণা করানোর জন্য যেমন আপনি সায়েন্স ল্যাবে রওনা করলেন তো সেখানে আপনার অফিস টাইম যাইতে যাইতে কোনো কারণে জ্যাম বেঁধে গিয়েছে দেড় দুই ঘন্টা আপনি বাসে বসা ইবলিস তখন আপনার মাথায় সওয়ার হবে আপনাকে আইসা গুনা করাইতে যাবে ওই দেড় দুই ঘন্টা তো আপনার অফিস নাই বাস তখন আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন চারবার বলেন জান্নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে যায় এই সময়গুলোর জন্য বড় আফসুস হবে তো সময়গুলো কাজে লাগানো আল্লাহ আমাদেরকে সময় এবং সুস্থতা এই দুই নিয়ামত আমরা যেন আল্লাহর এবাদতেই কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন তোমার জিব্বাটা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে সজীব থাকে তরু তাজা থাকে আল্লাহ আমাদের জিব্বাগুলা আল্লাহর জিকিরে সজীব রাখার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার হাদিস পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ তালা আন আন আবি সাঈদিনুদ্রি রদিউল্লাহ তালা আনহু কল

কয়লা রসুল্লাহ হিসাল্লাল্লাহ কয়লাই হিহসাল্লাম আল্লাহ হা কাসি র দুনিয়ার মধ্যে যেই সমস্ত নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকিরে তাদের জিব্বাগুলা সজীব রাখে এই বান্দাবান্দি গণ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাবান্দি হিসাবে তারা আল্লাহর কাছে গণ্য হবে তাহলে যারা বেশি আল্লাহর স্মরণ করে দেখেন এটা মর্যাদা এত কেন কারণ যে যত বেশি আল্লাহর স্মরণ করবে তার গুণা তত কম হবে এই জন্যই তো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা বান মান হবে যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে তার দ্বারা গুণা তত কম হবে আজকে ট্রাই করে দেখেন আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন দেখেন ইবলিস বারবার বলবে তুই ঠিক আছে তো ইসতেক একটু পরে পড়া যাবে না ফেসবুকে একটু দেশের খবরটা রাখা দরকার আছে না দেখো একটু ও এইভাবে আপনার সময়গুলো আপনার থেকে নিতে চাই আবার আমি এই বয়ান্না করলাম না এই একদল আমার এই কথাটারও বিরোধিতা করবে এইগুলো হুজুর দুনিয়াবি খবর রাখেন বুঝবেন মরার পরে খবর আছে না নাই তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন কেয়ামতের ময়দানে যারা বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তারা সবচেয়ে মর্যাদাবান হবে তিনি মিজি শরীফের তিন হাজার তিনশো নাম্বার হাদিস টানা তিনটা হাদিস পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তো তিন মিনিট তিন হাজার হাদিসের বর্ণনাকারী আবুদার্দা আরদী আল্লাহ তাআলা নবীর সাহাবা সল্লাহ রাইসাল্লা সাহাবা। এই আবুদ দারদা অদী আল্লাহহুতালা আনুর বর্ণনা তিনি বলেন রসুল আক্রাম সল্লাহ আর রেসাল্লাম আমাদেরকে বললেন আল্লাহ উনব্বী হুকুম বিখয় রি আহ মালিকুম ওয়াজ কাহা আইন দাম আলি কিকুম অরফাই আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যে আমলের উপকার তিনটা আমল কয়টা একটা উপকার তিনটা এক নাম্বার আমলটা সবচেয়ে উত্তম আমল দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র তিন নাম্বার এই আমলটা করলে তোমাদের মর্যাদা সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকবে তো সাহাবার অবাক বালায় রসুল আল্লাহ হুজুর বলেন এমন কি আমল তো রসুল সাল্লাহ সাল্লাম সহজে বলে দিলেন জিক্রুল্লাহ আল্লাহর জিকির যে যত বেশি করবে এটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমল দুই নাম্বার এই আমলটা আল্লাহর কাছে কাছে সবচেয়ে সবচেয়ে পবিত্র 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 আল্লাহর বলে গণ্য হবে তিন নাম্বার এই আমলের কারণে এই ব্যক্তির মর্যাদা আল্লাহ শুধু বাড়াইতেই থাকবেন ভাই সময়গুলো নষ্ট করেন না বাসে বসে আছেন জিকির করেন আর মনে মনে নিশ্চিত থাকবেন যে আমি যতবার জিকির করতেছি ততবার আল্লাহ আমার মর্যাদা বাড়াইতে মুসলিম শরীফের হাদিস ছাব্বিশশো ছিয়াত্তর নম্বর হাদিস দুই হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরারা আর আল্লাহ তাল এ হাদিস থেকে আমরা একটা জিনিস শিখব যেটা আপনারও আমার সাথে বলতে হবে এই অংশটা আপনাদেরকে শিখে শিখতে হবে আগে হাদিসটা শুনি পরে কোন অংশ শিখবেন সেটা আমি বলবো আবু হরারা রদি আল্লাহ আনহু বলেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম একদা মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন হাদিসের বর্ণনাটা এমন বাইনামা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াসি রুফি তরিকিহি ইলা মক্কা রসুল আকরাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন তো মক্কার দিকে যখন চলতে লাগলেন ফামার আলা জুমদান

সাবাকল মুফরিদুন সাবাকল মুফরিদুন মুফার রিদুন গন অগ্রগামী হয়ে গিয়েছে মুফার রিদুন গন অগ্রগামী হয়ে গেছে বলেন মুফার রিদুন সবাই শিখে নেন তো শব্দটা আবার বুঝছেন বুঝছেন আপনারা বুঝছেন মুফার দুই একজন মানে সবাই চুপ মানে চুপ মানে তো নিরবতা সম্মতির লক্ষণ মানে বুঝছেন

সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাররিদুন ইয়া রসুল আল্লাহ মুফররিদুন আবার কি জিনিস রসুল আখরাম সাল্লাল্লাহ আলী হিওসাল্লাম জবাব দিলেন জাকির উন আল্লাহ হা কাসি র উ সারা জীবনের জন্য যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো মুফারিদুন আমোতের ময়দানে অগ্রগামী হয়ে আগে আগে জান্নাতের দিকে রওনা করবে বলেন তারা কি হ্যাঁ মুফারিদুন কারা যারা বেশি বেশি আল্লাহ তাহলে বলেন তো আমি বলি উত্তর দেন মুফারিদুন কারা আল্লাহ এবার আরেকটা শিখতে হবে বলেন মুফরিদুন আগে শিখলেন কি আর এখন একটা একই বানান শুধু তাজদিদ যে জবনের পার্থক্য বানান একই মিম ফা র দাল ওয়া নুন একই বানান তো আগেরটা মুফারিদুন এটা হলো মুফরিদুন মুফরিদুন কাকে বলে তিন মেজি তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হাদিস পঁয়ত্রিশশো ছিয়ানব্বই এ হাদিসের আকরাম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কলা রসুল লহি সাল্লাল্লাহ কয়েলী হিউয়াসাল্লাম সাবাকল মুফরিদুন না সাবাকল মুফরিদু না হালকা পাতলা লোকগণ অগ্রগামী হয়ে গেছে মাশাল্লাহ যারা চিকুন আছেন আপনাদের জন্য সুসংবাদ হালকা পাতলা লোকগণ অগ্রগামী কি বলেন সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফরিদু নায়া রসুল হালকা পাতলা লোক দ্বারা কি উদ্দেশ্য জানতে চায় নবীজি বললেন আল মুস্তাহতারু না জিক্রিল্লাহ ইয়াদ জিক্রু আনহুম যারা সদা সর্বদা আল্লাহ জিকিরে রত থাকে ব্যস্ত থাকে ওই জিকিরের কারণে তাদের পাপের বোঝাগুলা হালকা হয়ে যায় এ হলো হালকা পাতলা তার মানে পেট বড় মোটা হইলেও হালকা পাতলা হবেন সমস্যা নাই যদি বেশি জিকির করেন নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা এই মানুষগুলা কিয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে পাপের বোঝা থেকে হালকা বলেন পাপের বোঝা থেকে হালকাদেরকে কি বলা হয় মুফরিদুন আর বেশি বেশি জিকিরকারীদেরকে মাশাল্লাহ তাহলে মুফরিদুন বেশি বেশি জিকিরকারী মুফরিদুন জিকির করতে করতে পাপের বোঝা হালকাকারী এই হল আপনার তিরমিজি শরীফের বর্ণনা আবু দাউদ শরীফের বর্ণনা তিন হাজার ছয়শো সাতষট্টি নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদীল্লাহ তা আলা আন আন আনাস ইবনি মা লেকিন নদী আল্লহ হু আনহু কল কলা আরসুল লহি সল্লল্লহ আলাইহি ওয়াসাল্লাম لأن أقعد مع قوم يذكرون الله من صلاة الفجر إلى أن تطلع الشمس أحب إلي من أن أعتق أربعة من ظل إسماعيل رسول أكرم صلى الله عليه وسلم الشاد قرآن فجرد نمازر پرتك شرج اٹھارك জিকিরকারী বান্দাদের সাথে বসে থাকা ইসমাইল বংশের চারটা গোলা করার চাইতে আমি নবীর কাছে বেশি হয়ে যায় থেকে সূর্য উঠা পর্যন্ত কোন জিকিরকারী কারি মসজিষের সাথে থাকা এটা আমি নবীর কাছে বেশি প্রিয় হয়ে যায় ওয়ালা দাম সাল আস্রিগরুবা শাম ইলাইয়াবিন ইসমায়েল আচরের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোন জিকিরকারী মজদিশে বসে থাকা জিকিরকারী বান্দাদের সাথে বসে থাকা আমি নবীর কাছে চারটা গোলাম আজাদ করার চাইতেও বেশি প্রিয় হয়ে যায় জিকিরকারীদের সাথে বসলেও লাভ জিকিরকারী মজদিশের সাথে বসলেও লাভ বগারি শরীফের ছয় হাজার চারশো আট নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اللهর রাসূল বলেন, "ইন্নালিল্লাহি মালাইকাতান ইয়াতুফুন ফিতুরুক।" আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা এই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার যত রাস্তা আছে ছোট ছোট রাস্তা বড় রাস্তাগুলোতে তারা ঘুরতে থাকে আর জিকিরকারী মজলিসদেরকে খুঁজতে থাকে। আপনারা এখানে বসে বসে আছেন এটাও একটা জিকিরের মজলিস। তো ফেরেশতারা আজকে প্রত্যেক জুমার মসজিদে যত মসজিষ আসে রাস্তার ফেরেস্তারা বিভিন্ন মসজিদের মধ্যে ওই রাস্তার সব ফেরেস্তারা একত্রিত হয়ে যায় এই এলাকার রাস্তাগুলার ফেরেস্তা এই মসজিদে অন্য এলাকার রাস্তার ফেরেস্তারা অন্য মসজিদে এইভাবে মসজিষ্গুলোতে একত্রিত হয়ে বি আজনি হাতিহিম ইলাসমা ইদুনিয়া পুরা মসজিষ্টটাকে ঘেরাও করে এই ফেরেস্তাদের গোলাকৃতির সারি আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে যায় ফায়সআলুহুম রব্বুহুম ওয়া আলামু বিহিম আল্লাহ জানে আমাদের ব্যাপারে এরপরে আল্লাহ প্রশ্ন করে মাযা ইবাদি বান্দারা কি বলে ফেরেশতারা জবাব দেয় সুববিহু নাক ওয়া ইউকাব্বিরুনা কায়ুমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক তারা আল্লাহ মাঝে মাঝে আল্লাহ বলে তারা আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ আকবার বলে আল্লাহ তারা আপনার বরত্ব বর্ণনা করে সানা পাঠ করে আল্লাহ বলেন হাল আমাকে দেখেছে আল্লাহ তো জানে তারপরে প্রশ্ন করে ফেরেস্তারা বলে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই আল্লাহ বলেন কেই ফালাও রাওনি দেখলে কি করতো ফেরেশতারা বলে আল্লাহ দেখলে কানু আসাদ্দালা কা ইবাদা আপনাকে তারা দেখলে আরও বেশি বেশি আপনার এবাদত করত ও আকসার আলাকা তামজিদান ও তাহমিদান ও আসাদ্দালাকা তসবিহা আল্লাহ তারা আপনাকে দেখলে আরও বেশি বেশি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো পড়তো কি বলেন আমরা আল্লাহকে দেখলে আরও বেশি এবাদত করতে আগ্রহী হইতাম না হ্যাঁ কি ইনশাল্লাহ আমরা তো দেখব জান্নাতে আল্লাহ কবুল করেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছেন ফেরেস্তা সাহাবাদেরকে রসুল বললেন হাল তোমরা এই যে চাঁদটা দেখতেছো হাল তু দরুনা ফিরু ইয়াতিহি এটা দেখতে তোমাদের কোনো সমস্যা হয় তো সাহাবারা জবাব দিলেন না হুজুর কোনো সমস্যা হয় না নবীজি বললেন সাতারাউনা রব্বা কামা তারাউনা হাদাল কমার অফিল বাদ লা তু দরুনা ফিরু ইয়াতি এই চাঁদ দেখতে জমাতে তোমাদের কোনো সমস্যা হয় না জান্নাতে সরাসরি আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে না তো আল্লাহকে আমরা তো অবশ্যই দেখতে চাই আল্লাহ আমাদের সকলকে একসাথে জান্নাতে এই আজকে যারা বসে আছি সবাই আমরা যদি একসাথে আল্লাহকে দেখতে পারি আল্লাহ তৌফিক দান করে তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ এরপর ফেরেস তাদেরকে বলে মাদায়াস আলু নানি তারা আমার কাছে কি চায় আপনারা আমার সাথে বলেন হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই তো ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ ইয়াস আলু না কাল জান্নাত তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ বলে হাল আউ জান্নাত দেখছে ফেরেশতারা তারা বলে না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই আল্লাহ বলে কেই ফালাও র আউ দেখলে দেখলি কী করতো তখন ফেরেশতারা বলে আল্লাহ যদি দেখতো কানু আসাদ্দা আলাইহা হের স আরও বেশি লুবি হইতো জান্নাত পাওয়ার জন্য আর কি ওয়াসাদ্দালাহা তলাবা আরও বেশি জান্নাত তালাশ করত আর কি ও আজমাফিহা রকবা আরও জান্নাত পাওয়ার জন্য তারা বেশি আকাঙ্ক্ষা পোষণ করত আল্লাহ তো আল্লাহ বলেন না তারা কি থেকে বানা চায় আপনারা আমার সাথে বলেন হে আল্লাহ আমরা আপনার কাছে জাহান নাম থেকে বানা চাই বলে দিছি আমরা ফেরেস তারা আল্লাহকে বলবে আল্লাহ তারা জাহান নাম থেকে বানা চায় নার। তো আল্লাহ ফেরেজ তাদেরকে বলে আল্লা আউ হা জাহার নাম দেখছে তো ফেরেজ তারা বলে না আল্লাহ তারা তো জাহান্নাম নাম দেখে নাই আল্লাহ বলে কৈফা লাউ রাউ হা দেখলে কি করতো তখন ফেরেজ তারা বলে আল্লাহ যদি দেখতো কানু আসাদ্দা মিনহা ফির তাহলে জাহান্নাম নাম থেকে পালাইতো তারা আল্লাহ এর যদি জাহান্নামের নামের ভয়াবহতা দেখতো ও আসাদ্দা লাহা খা আরো বেশি ভীত সন্ত্রস্ত হতো জাহান্নাম নাম দেখলে তো আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম জিকিরের মসজিষে যারা বসে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় বলেন আল্লাহ তাদেরকে কি করে করে দেয় দেয় বসা মাফ জন্য আল্লাহ জিকির কারি জিকির করা এবং জিকিরের মসজিষে বসা আমরা যেন সবাই এই আমলটা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা কিতাব আছে নাম আবিল এই কিতাবের লেখক ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র নাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই এই কিতাবের সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় উনি একটা বর্ণনা আনছেন নবীজির সাহাবা আবুদ্দারদা রদি আল্লাহ তাল আনহুর বর্ণনা আবুদ্দারদা আদি আল্লাহ তাআলা আনহু বলেন লিকুল্লি সেই জালা প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে প্রত্যেকটা জিনিসের একটা আলো আছে উজ্জ্বলতা আছে অন্তরের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা যে যত বেশি আল্লাহর জিকির করবে তার অন্তর তার হৃদয় তত বেশি 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 আলোকিত হয়ে যাবে জিকির করা অন্তর আলোকিত হওয়া জরুরি এটা দেখা যায় না এটা আল্লাহরে দেখানোর জিনিস মানুষকে দেখানো যায় না এটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন এই কিতাবেরই একাত্তর নাম্বার পৃষ্ঠা ওস্তাদের সম্পর্কে ছাত্র লেখেন যে আমার উস্তাদ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেছেন অন্তরের জন্য জিকির এতটা জরুরি জন্য পানি যেমন জরুরি ফায়াকুন হালুসামাক ইদা মা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন দুনিয়ার পানিগুলো যদি শুকিয়ে যায় নদী সমুদ্র নালা খাল বিল এই পানিগুলা যদি শুকিয়ে যায় বলতো মাছের কি অবস্থা হবে ইবনে তাইমিয়া বলেন এগুলা শুকায় গেলে মাছের কি অবস্থা হবে তোমার একটু চিন্তা করো বলেন বাঁচবে না মরবে ইবনে রহমতুল্লাহ আলাই বলেন যে পানি না থাকলে যেমন মাছগুলা মরে যাবে ঠিক তেমনি ভাবে অন্তরে জিকির না করতে করতে ওই অন্তর মৃত হয়ে যায় মুর্দা হয়ে যায় নামাজ পড়ে না সপ্তাহ যায় মাঠ যায় নামাজ পড়ে না আল্লাহর নাম নেওয়া তো অনেক দূরের ব্যাপার এগুলো এক পর্যায়ে এতটা মুর্দা হয়ে যায় তাদের কলব এই কলম মুর্দা হয়ে যাওয়ার কারণে এক নম্বর গজব যে ওই ব্যক্তির তবা করার আর নসিব হয় না ওই ব্যক্তির তবা করার কি হয় না নসিব হয় না কারও পরে কালকে দবা করমু পরশু কর্ম তস্যু করমু। তবা নসিব আর হয় না নামাজ ধরমু আর একটু বয়স হয়ে লোক না আর একটু কামাই করে নেই না এরপরে নামাজটা ধরি তার আর নামাজ ধরা হয় না আরও পরে তো এই যে এটা এটা তার তহবান নসিব হয়ে যায় না যখন জিকির থেকে গাফেল হয়ে যায় আর জিকির থেকে গাফেল হলে এই ব্যক্তি যতই দুনিয়ার পিছনে দৌড়ায় আল্লাহ তাকে অনটনপূর্ণ জীবিকা দান করে পেরেশান দ্বারা তাকে আল্লাহ পেরেশানি গ্রস্ত বানিয়ে দেয় আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আর দ আন জিকিরি ফাইনাল উমাইশতান দন কৌয়ানা শুরু হুয়ামালকিয়ামতি আম্মা সুরায় আয়াত নাম্বার। একশো চব্বিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন জিকিরি আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয় যারা বিমুখ হয় যারা আমার জিকিরকে এড়িয়ে চলে আমার স্মরণ থেকে যারা গাফেল হয়ে যায় আমি তাদেরকে অনটনপূর্ণ জীবিকা দিয়ে দিই কোটি কোটি টাকা দেখবেন পেরে সানির কোনো শেষ নাই তার পিছনে অমুকে অমুকে লেগে আছে সন্তান মেয়ে ছেলে দ্বারা পেরে আর পেরে সান এক পর্যায়ে দেখবেন কিছু একটা খেয়ে কোথায় আত্মহত্যা করে ফেলছে ওয়ারা শুরু হইয়া মাল কেয়ামাতি আমা ময়দানে অন্ধ অবস্থায় তাকে আমি উঠাবো ওই ব্যক্তি আল্লাহকে বলবে সুরা তহার একশো চব্বিশ গেল একশো পঁচিশ নাম্বার আয়াতে দেখেন কেয়ামতের মাঠে আল্লাহকে বলবে রব্বেলিমা মা তানি আমা আল্লাহ আমি তো দেখতাম দুনিয়াতে কিন্তু আপনি আমার অন্ধ অবস্থা কেন তুললেন আল্লাহ রব্বুল কে ওই ব্যক্তি দেখেন কি বলে অকত কুন্তু বাসির আল্লাহ আমি তো দেখতাম আপনি আমাকে অন্ধ কেন তুললেন আল্লাহ বলবে কাজালিকা ফানাসিতাহা আমার আয়াত তোমার কাছে গিয়েছে আমার নিদর্শন গিয়েছে নামাজ সম্পর্কিত আয়াৎ তোমার কাছে পৌঁছেছে জাকাত সম্পর্কিত বিধান তোমার কাছে পৌঁছেছে জিকিরের বিধান তোমার কাছে পৌঁছেছে হাজের বিধান তোমার কাছে পৌঁছেছে ফানাসিতাহা তুমি ভুলে গিয়েছো ওয়া কাজ আলিকা লাউ মাতুন সা আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে তুমি আমাকে ভুলে গিয়েছ দুনিয়ায় আমি আজকে তোমাকে ভুলে গেলাম অবান আর দান আল্লাহ আমাদের জিব্বাটা জিকিরের মাধ্যমে তরু তাজা রাখার তৌফিক দান করেন তো ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন যে জিকির এতটা জরুরি অন্তরের জন্য মাছের জন্য পানি যতটা জরুরি আল্লাহ আমাদের সকলকে অনর্থক না কাটিয়ে আমরা জিকিরের মাধ্যমে কাটাইতে পারে আল্লাহ দান করেন আমি তো বলি আপনারা যখন অফিস আদালতেও থাকেন লেখতে ক্লান্ত হয়ে যাচ্ছেন কলমটা রাখেন রাখার পর একটু জিকির করেন দেখবেন শক্তি সঞ্চয় হবে শরীরে শক্তি সঞ্চয় হবে না হবে হবে বলেন আমার সাথে আস্তাউ ফিরুল্লাহ এই যে আস্তাউ ফিরুল্লাহ পড়লেন আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শরীরের মধ্যে অবশ্যই শক্তি সঞ্চয় করবে আল্লাহ বলেন ইলা একটা ইয়াজিত হলো বাক রব্বুল আলামিন ইয়াজিদ কুম ইলা কুয়া তোমাদের যে শক্তি আছে বর্তমানে এই শক্তির সাথে আল্লাহ আরও শক্তি সঞ্চয় করে দিবেন সুরে হুদ আয়াত নাম্বার বান্ন নাম্বার আয়াত ঈশ্বরে হুদের বান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া কৌ ফিরু রব্বাকুম নবিতার তার কি বলছেন হ্যাঁ আমার সম্প্রদায় তোমরা ইস্তাওফার পাঠ করো তওবা করো ইউরুসিল ইস্সামা আলাইকুম দর আল্লাহ আসমান থেকে মুসলদারে বৃষ্টির্নে তোমাদেরকে রিজিক দান করবেন ওয়াজিৎকুম কৌব্বাতান ইলা কুব্বতিকুম তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দিবেন যাইর কোরআন বলছে আপনি বাস লিখতে লিখতে ক্লান্ত কলমটা রাখেন 10 বার ইস্তেগফার পড়েন আর মনে মনে নিয়ত করেন আল্লাহ তোমার কোরআন বলছে ইস্তেগফার পড়লে শক্তি বাড়ে মাহবুব আমি যে কলম দ্বারা এতক্ষণ লিখলাম আমার আরো শক্তির প্রয়োজন সামনের লেখাগুলা লেখার জন্য তুমি আমাকে শক্তি সঞ্চয় করে দাও কথাটা কোথায় আছে তা কোরআন আছে এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ কোরআনে আছে আপনি আমারে শক্তি দেন তো সময়গুলা কাজে লাগান জিকির আমরা কেন করব জিকির আমরা কেন করব এর এক নাম্বার জবাব বলেন আল্লাহর হুকুম তাই জিকিৰ করব। কার হুকুম আল্লাহর হুকুম সুৰ আ আহজাব আয়াত নাম্বার একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া আইহাল্লাদিনা মানুষ সুরুল্লহাধিকৰণ কাথি ৰ ওয়াসাদ বিহু বুকৰ তেও আছিল হা ঠিক আছে সুরা আহযাবের একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো সকাল সন্ধ্যায় তোমরা বেশি বেশি তাজবি পাঠ করো তাহলে বেশি বেশি আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো এ করোকুম আল্লাহ শরীফের আশ্চর্য একটা হাদিস আপনাদেরকে পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসটা শোনানোর আগে আমার সাথে সবাই খ্লাসের সাথে একবার বলেন আপনি পাশের জনকে দেখানোর জন্য না আমিও আপনাদেরকে দেখানোর জন্য না আর আপনারাও আমাকে দেখানোর জন্য না প্রত্যেকে আল্লাহকে দেখানোর জন্য একবার পড়েন লা হয় না আমারটা হয়নি মনে হয় এই ক্লাসের সাথে হয়নি আবার আবার সবাই প্রত্যেকে নিজের থেকে তাহলে আমরা আল্লাহকে দেখানোর জন্যই পড়লাম একবার লা লাহা এই যে পড়লেন

একটু আগে আমি আপনি আমরা যারা যারা পড়লাম বিশ্বাস করেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আমাদের এই লা যেন আরস পর্যন্ত পৌঁছে যায় রাত দুইটা তিনটায় ঘুম ভাঙছে বিবি ঘুমাইতেছে ছেলে মেয়ে সবাই ঘুমাইতেছে তো রাত তিনটায় আপনার এই হাদিসটা মনে পড়ছে আল্লাহ আপনার নবী বলছে একবার ইখলাসের সাথে লা ইলাহিল্লাল্লাহ বললে আকাশের দরজা খোলে মাবুদ এখন তো কেউ দেখে না সব ঘুমায় রইছে আল্লাহ আমি আপনে আছি আর তো কেউ নাই মাবুদ আমি তোমারে দেখানোর জন্য একবার পড়তেছি লা ইলা কা এক নম্বরের সব মানুষ তিনটায় ঘুমাচ্ছে অথচ আপনি তিনটার দিকে আকাশের সব দরজা খুলে ফেলছে তো এইভাবে করেন না রাত তিনটা দুইটা উঠে গেছেন হঠাৎ ইস্তেঞ্জার হাজত হয়েছে কোনো হাজতে উঠছেন একবার ইখলাসের সাথে লাহিল্লাহ তখন তো আর কেউ দেখতেছে না সত্য তো একবার পড়েন না আল্লাহর সাথে আপনি নিবিড় গভীর সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো বিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসটা শোনার আগে আমার সাথে তিনটি বাক্য বলেন এক নাম্বার আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ হামদান কাসির সুবেহানল্লাহি বুকৰ প্রথম বাক্যটির অর্থ হলো সমস্ত একমাত্র বরত্ব আপনার বড় যা বরত্বের যত গুণাবলী বড় হওয়া তিনি একমাত্র আল্লাহ আল্লাই বড় প্রথমটা দ্বিতীয়টা প্রশংসা একমাত্র আল্লাহর আমি আপনি যত ভালো কিছু করতেছি এর প্রশংসা আল্লাহরই কারণ আমার আল্লাহ তৌফিক দিয়েছে তাই করছি তিন নাম্বার বাক্যটার অর্থ হলো সকাল সন্ধ্যা পুত পবিত্রতা বর্ণনা করছি আমরা আল্লাহর এই কথাটা নবীজির কাছে এক দল আসছে তাদের মধ্য থেকে এক ব্যক্তি তিনটা বাক্য বলছে এই হাদিসের বর্ণনাকারী ইবনে সাহা আনহুর ছেলে তো তিনি বলেন বাইনাম সাল আলহিম

ফ কলা রসুল্লাহ হি সল্লুল্লাহ মানিল ক ইলু কাজা ওয়াকা কাজা এটা তিরমিজির বর্ণনা আর মুসলিম শরীফের ছশো এক নম্বর হাদিসে এই হাদিস স্টার্টসে একটা বাক্য বেশি আসছে মানিল ক ইলু কালি মাতান কাজা ওয়াকা যা কালি বা শব্দটা সেখানে বেশি আছে রসূল আকরাম সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন এই এই বাক্যগুলা কে বলছে তোমাদের মাঝে তিনটা বাক্য তা এক ব্যক্তি সম্প্রদায়ের মধ্যে তিনি বললেন আনায়া রসুল আল্লাহুর আমি বলছি নবীজি বললেন আজিব তুলাহা তুমি যে তিন বাক্য বলছ আমি নবী আশ্চর্য হয়ে গেছি তিন বাক্যের হুজুর আপনি আশ্চর্য হয়ে গেলেন কেন রসুল বলেন তুমি যখন এই তিনটি বাক্য বললা ইল্লা বলল আবু ইল্লা হাতলাহা আবু আবুসামা তোমার এই তিন বাক্য আরশে সে পৌঁছার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে তাহলে আল্লাহর আসমানের দরজা খোলা সহজ বাসের মধ্যে বসা বাকি তিনজন গল্প করছে আপনি পড়তে পড়তে এদের গল্পের বিরোধিতা করেন করেন চ্যালেঞ্জ যে তোমরা গল্প করো তোমরা শয়তানের অনুসরণ করো আমি আসমানের দরজা খুলি আমি আসমানের দরজা খুলি আর বিশ্বাস হয় না কেন আপনাদের আবার রসুল বলছে সাল্লাহ আলি সাল্লাম হতেই হবে বিশ্বাস তো রসুলা তিনটা হলো আল্লাহ আকবর কাবির আলহামদুল্লিল্লাহ হামদান কাসি র সুবাহাদ আল্লাহ এই তিনটি বাক্য তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা তাহলে আমরা জিকির কেন করব আল্লাহর হুকুম তিন নাম্বার জিকির করলে উপকার কি উপকার হলো আমার সাথে বাংলা বলেন বলেন অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় দলিল সুরে রাগ এক নাম্বার আঠাইশ আল্লাহ বলেন আল্লাহ দিনা মানুহ তৎমা ইন্ন কলু বুঘুম বিদিকরিল্লা যারা ইমান এনেছে ও তৎমা ইন্ন কুলু বুঘুম বিদিক্রিল্লা আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলা প্রশান্ত হয় আল্লাহ বলেন আলা বিজিক্রিল্লাহিতমা ইন্নুল কুলু শোন তোমরা আল্লাহর জিকিরের মাধ্যমে অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় অশান্ত হৃদয়টা আমার পক্ষ থেকে বলা তো আল্লাহ বলছে হৃদয়গুলো প্রশান্ত হয় তো হৃদয় তো অশান্ত হয় কিভাবে বিবির সাথে একটু কথা কাটাকাটি ছেলে আপনার সাথে একটু এমন কিছু করছে আহারে মনটা খুব খারাপ কত কষ্ট করে টাকা কামাই করেন এরপরে সন্তান কথা শুনছে না মনটা খারাপ অফিসে কলিগের সাথে একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছে দিলটা খুব অশান্ত হয়ে আছে বাস মসজিদে চলে যান অথবা এমন এক জায়গায় আস্তে আস্তে বড়তে থাকেন আর বিশ্বাস করবেন যে আল্লাহ বলছে জিকির করলে হৃদয় প্রশান্ত হয় অতএব কিছুক্ষণ আপনি সত্যি সত্যি জিকির করেন দেখবেন আপনার অন্তরে আলাদা একটা প্রশান্তি অনুভব করছেন না তাহলে তিন নাম্বার জিকিরের লাভ অশান্ত হৃদয় প্রশান্ত হয়ে যায় সময়গুলা নষ্ট করেন না আপনাদের হাত জোর করে বলছি সময়গুলা নষ্ট করেন না এখন কথা হলো অশান্ত হৃদয় হুজুর প্রশান্ত হইলে কি লাভ প্রথম কথা জিকির জানলাম দ্বিতীয় কথা জিকির কেন করব এটা জানলাম তিন নাম্বার জানলাম জিকির করলে অশান্ত হৃদয় প্রশান্ত হয় চার নাম্বার কথা অশান্ত হৃদয় প্রশান্ত হইলে কি লাভ হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হলে আপনার ওই প্রশান্ত হৃদয় ওয়ালাকে ফেরেস্তা মরণের সময় জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে দলিল সুরায় ফজর আয়াত নাম্বার সাতাইশ থেকে তিরিশ নাম্বার আয়াত প্রায় সময় ইমাম সাহেবরা দেখবেন ফজরের নামাজে এই সুরাটা পরে আবার অনেকে ওই মাগরিবের নামাজে বা অন্য অন্য নামাজে শেষের এই তিনটা আয়াত পড়ে সাতাইশ থেকে তিরিশ এই চারটা আয়াত পরে আল্লাহ বলেন ইয়া আজাতুহান আফসুল হে প্রশান্ত হৃদয়ের অধিকারী এরুযী ইলা আরব র তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে সন্তুষ ভাজন হয়ে তুমি এমন অবস্থায় আল্লাহর দিকে রাওনা হও আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট চলো এরুজী ইলা আরব বিকি র দিয়াতাম মরদি ইয়া ফাদুলি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ কর কোথায় প্রবেশ কর এটা হাদিস মনে করছেন শুনাবোনি জি এই আয়াত সম্পর্কে আব্দুরুল منصور একটা তাফসীরের কিতাব এই কিতাবের 8 নম্বর খন্ড 513 নম্বর পৃষ্ঠা সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন করতু ইনদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ সাঈদ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালু বলেন আমি এই আয়াতগুলা রসুল আকরম সাল্লা সাল্লামের সামনে একদিন পেশ করলাম পাঠ করলাম পাশে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বসা আহারে দেখেন দুনিয়াতে থাকতে ওনারা কিভাবে সুসংবাদ পায় তো আমি এই আয়াতগুলো পড়ার পর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বললেন ইন্না হাদা হাসান আরে তুমি তো চমৎকার আয়াত তেলওয়াত করলা বিষয়বস্তু তো অনেক সুন্দর নবীজি সাল্লা সাল্লাম বললেন আবু বকর আল্লাহ ইন্দাল মালাকা সায়কুলা ইন্দাল মাউদ আবু বকর এই আয়াতগুলার যে বিষয়বস্তু না প্রশান্ত হৃদয়ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে মরণের সময় নিয়ে যাবে হাউ বকর শোনো তুমি আমার আশা তোমার মরণের সময় ফেরেস ঠিক এইগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে তারা মানুষ আমরাও মানুষ এজন্য আমরা এমন হচ্ছি না কেন হতে পারছি না কেন সময়গুলা কাজে লাগান জিকিরের মাধ্যমে দিলটা প্রশান্ত বানান জিকিরের মাধ্যমে দিলটা প্রশান্ত বানান আল্লাহ আমাদের সকলকে জিকির কারি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন সকলকে সুরে ফাজর ফজরের সাতাইশ থেকে তিরিশ সুরাতুল ফাজরি সুরে ফজরে ২৭ থেকে তিরিশ নাম্বার আয়াত তো আল্লাহ আমাদের সকলকে জিকির কারি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন জিকির করব তো ইনশাল্লাহ তাহলে আরসের ছায়া তোলে সাত ব্যক্তি জায়গা পাবেন এর মধ্যে পঞ্চম নাম্বার রজল খালিয়ান এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই ব্যক্তি ক্যামতের ময়দানে আরসের ছায়াতলে জায়গা পাবে ইনশাল্লাহ আরও দুই ব্যক্তি বাকি আছে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন